অন্যায় রূপে নবীদের হত্যা করে এবং মানুষের মধ্যে যারা ন্যায় পরায়ণতার নির্দেশ দেয় তাহাদেরকে হত্যা করে, তুমি তাহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও। এই সব লোক ইয়াদের কার্যাবলী দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হইবে এবং তাহাদের কোনো সাহায্যকারীও নাই। তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহাদেরকে কিতাবের অংশ প্রদান করা হইয়াছিল, তাহাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হইয়াছিল যাহাতে উহা তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দেয়, অতঃপর তাহাদের একদল ফিরিয়া দাঁড়ায় আর তাহারাই পরাঙ্মুখ। এই হেতু যে তাহারা বলিয়া থাকে, দিন কতক ব্যতীত আমাদেরকে অগ্নি কখনোই স্পর্শ করিবে না, তাহাদের নিজেদের দিন সম্বন্ধে তাহাদের মিথ্যা উদ্ভাবন তাহাদেরকে প্রবঞ্চিত করিয়াছে। কিন্তু সেই দিন যাহাতে কোনো সন্দেহ নাই তাহাদের কি অবস্থা হইবে, যেদিন আমি তাহাদেরকে একত্র করিব এবং প্রত্যেককে তাহার অর্জিত কর্মের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হইবে আর তাহাদের প্রতি কোনো অন্যায় করা হইবে না। বল, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাহাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করো এবং যাহার নিকটতে ইচ্ছা ক্ষমতা কাড়িয়া লও, যাহাকে ইচ্ছা তুমি ইজ্জত দান করো আর যাহাকে ইচ্ছা তুমি হীন করো, কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাত্রিকে দিবসে পরিণত এবং দিবসকে রাত্রিতে পরিণত করো, তুমি মৃত হইতে জীবন্তের আবির্ভাব ঘটাও আবার জীবন্ত হইতে মৃতের আবির্ভাব ঘটাও, তুমি যাহাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। মুমিনগণ যেন মুমিনগণ ব্যতীত কাফিরদের বন্ধুরূপে গ্রহণ না করে, যে কেহ এইরূপ করিবে তাহার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকিবে না। তবে ব্যতিক্রম যদি তোমরা তাহাদের নিকট হইতে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো, আর আল্লাহ তাহার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করিতেছেন এবং আল্লাহর দিকেই প্রত্যাবর্তন। বল, তোমাদের অন্তরে যাহা আছে তাহা যদি তোমরা গোপন অথবা ব্যক্ত করো, আল্লাহ উহা অবগত আছেন এবং আসমান ও জমিনে যাহা কিছু আছে তাহাও অবগত আছেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেদিন প্রত্যেকে সে যে ভালো কাজ করিয়াছে এবং সে যে মন্দ কাজ করিয়াছে তাহা বিদ্যমান পাইবে, সেদিন সে তাহার ও উহার মধ্যে দূর ব্যবধান কামনা করিবে। আল্লাহ তাহার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করিতেছেন। আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত দয়ার্দ্র। বল, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসিবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করিবেন, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। বল, আল্লাহ ও রাসূলের অনুগত হও, যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে জানিয়া রাখো আল্লাহ তো কাফিরদেরকে পছন্দ করেন না। নিশ্চয়ই আল্লাহ আদমকে, নূহকে ও ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরকে বিশ্বজগতে মনোনীত করিয়াছেন, ইহারা একে অপরের বংশধর। আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলিয়াছিল, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যাহা আছে তাহা একান্ত তোমার জন্য আমি উৎসর্গ করিলাম, সুতরাং তুমি আমার নিকট হইতে উহা কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ। অতঃপর যখন সে উহাকে প্রসব করিল তখন সে বলিল, হে আমার প্রতিপালক, আমি কন্যা প্রসব করিয়াছি, সে যাহা প্রসব করিয়াছে আল্লাহ তাহার সম্যক অবগত, আর ছেলে তো এই মেয়ের মতো নয়, আমি উহার নাম মারিয়াম রাখিয়াছি এবং অভিশপ্ত শয়তান হইতে তাহার ও তাহার বংশধরদের জন্য তোমার শরণ লইতেছি। অতঃপর তাহার প্রতিপালক তাহাকে ভালোভাবে কবুল করিলেন এবং তাহাকে উত্তম রূপে লালন পালন করিলেন এবং তিনি তাহাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রাখিয়াছিলেন। যখনই জাকারিয়া কক্ষে তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে যাইত তখনই তাহার নিকট খাদ্য সামগ্রী দেখিতে পাইত। সে বলিত, হে মারিয়াম, এইসব তুমি কোথায় পাইলে? সে বলিত, উহা আল্লাহর নিকট হইতে। নিশ্চয়ই আল্লাহ যাহাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। সেখানেই জাকারিয়া তাহার প্রতিপালকের নিকট প্রার্থনা করিয়া বলিল, হে আমার প্রতিপালক, আমাকে তুমি তোমার নিকট হইতে সৎ বংশধর দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। যখন জাকারিয়া কক্ষে সালাতে দাঁড়াইয়াছিলেন তখন ফেরেশতাগণ তাহাকে সম্বোধন করিয়া বলিল, আল্লাহ তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিতেছেন, সে হইবে আল্লাহর বাণীর সমর্থক, নেতা, স্ত্রী বিরাগী এবং পুণ্যবানদের মধ্যে একজন নবী। সে বলিল, হে আমার প্রতিপালক,
আমার পুত্র হইবে কিরূপে? আমার তো বার্ধক্য আসিয়াছে এবং আমার স্ত্রী বন্ধা। তিনি বলিলেন, এইভাবেই আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন। সে বলিল, হে আমার প্রতিপালক, আমাকে একটি নিদর্শন দাও। তিনি বলিলেন, তোমার নিদর্শন এই যে, 3 দিন তুমি ইঙ্গিত ব্যতীত কথা বলিতে পারিবে না, আর তোমার প্রতিপালককে অধিক স্মরণ করিবে এবং সন্ধ্যায় ও প্রভাতে তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিবে। স্মরণ কর, যখন ফেরেশতাগণ বলিয়াছিল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করিয়াছেন এবং বিশ্বের নারীগণের মধ্যে তোমাকে মনোনীত করিয়াছেন। হে মারিয়াম, তোমার প্রতিপালকের অনুগত হও ও সিজদা কর, এবং যাহারা রুকু করে তাহাদের সঙ্গে রুকু কর। ইহা অদৃশ্য বিষয়ের সংবাদ, যাহা তোমাকে ওহী দ্বারা অবহিত করিতেছি। মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব তাহাদের মধ্যে কে গ্রহণ করিবে? ইহার জন্য যখন তাহারা তাহাদের কলম নিক্ষেপ করিতেছিল, তুমি তখন তাহাদের নিকট ছিলে না, এবং তাহারা যখন বাদ অনুবাদ করিতেছিল, তখনও তুমি তাহাদের নিকট ছিলে না। স্মরণ কর, যখন ফেরেশতাগণ বলিল, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে তাহার পক্ষ হইতে একটি কালেমার সুসংবাদ দিতেছেন, তাহার নাম মাসি, মারিয়াম তনয় ঈসা। সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত ও সান্নিধ্য প্রাপ্তগণের অন্যতম হইবে। সে দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সঙ্গে কথা বলিবে এবং সে হইবে পুণ্যবানদের একজন। সে বলিল, হে আমার প্রতিপালক, আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার সন্তান হইবে কিভাবে? তিনি বলিলেন, এইভাবেই আল্লাহ যাহা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যখন কিছু স্থির করেন, তখন বলেন, হও, এবং ইহা হইয়া যায়। এবং তিনি তাহাকে শিক্ষা দিবেন কিতাব, হিকমত, তাওরাত ও ইঞ্জিল, এবং তাহাকে বনি ইসরায়েলের জন্য রাসুল করিবেন। সে বলিবে, আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে তোমাদের নিকট নিদর্শন লইয়া আসিয়াছি। আমি তোমাদের জন্য কর্দম দ্বারা একটি পক্ষী সদৃশ আকৃতি গঠন করিব, অতঃপর ইহাতে আমি ফুৎকার দিব, ফলে আল্লাহর হুকুমে উহা পাখি হইয়া যাইবে। আমি জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে নিরাময় করিব এবং আল্লাহর হুকুমে মৃতকে জীবন্ত করিব। তোমরা তোমাদের গৃহে যাহা আহার করো ও মজুদ করো, তাহা তোমাদেরকে বলিয়া দিব। তোমরা যদি মুমিন হও, তবে ইহাতে তোমাদের জন্য নিদর্শন রইয়াছে। আর আমি আসিয়াছি আমার সমুখে তাওরাতে যাহা রইয়াছে উহার সমর্থক রূপে, ও তোমাদের জন্য যাহা নিষিদ্ধ ছিল উহার কতকগুলিকে বৈধ করিতে, এবং আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে তোমাদের নিকট নিদর্শন লইয়া আসিয়াছি। সুতরাং আল্লাহকে ভয় করো আর আমাকে অনুসরণ করো।